আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাকিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে রিভিউ করব হোটেল কোরাল রিফ। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি এইটা যারা নতুন কক্সবাজার আসবেন তাদের জন্য হেল্পফুল হবে। আপনারা চাইলে ঢাকা থেকে হোটেলটি বুকিং দিয়েও কক্সবাজার আসতে পারেন। এখানে হোটেলের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এইটা হচ্ছে আমার রুম, আমি আজকে এই রুমটা আপনাদেরকে ঘুরে দেখাবো। রুমে প্রবেশ করেই একটি বেড পাবেন, দেন একটি এলইডি টিভি পাবেন অলমোস্ট 21 ইঞ্চির মতো, দেন এলইডি টিভির নিচে আপনারা কোনো কিছু রাখার জন্য স্পেস পাবেন এবং একটি ওয়ার্ড্রোবের মতো পাবেন যেখানে আপনারা কাপড় রাখতে পারবেন। এখানে অনেকগুলো হ্যাঙ্গারও দেওয়া আছে। এখানে আরও পাবেন একটি বারান্দা যেখান থেকে আপনারা অলমোস্ট পুরো শহরটাকে দেখতে পারবেন, খুবই সুন্দর ভিউজ। আর পশ্চিম দিক থেকে আপনারা চাইলে সমুদ্রটাও দেখতে পারবেন এই বারান্দা থেকে। এই রুমটার মধ্যে তিনটা বারান্দা আছে, ডাবল রুম, তো দ্যাট মিন্স মানে প্রথমে হচ্ছে ড্রয়িং রুমের মতো একটা আছে এবং এরপর হচ্ছে মেইন বেডরুমটা। দুইটি রুমে শীতাতপ নিয়ন্ত্রিত এবং ফ্যানও আছে সাথে। চলুন এখন মাস্টার বেডরুম থেকে ঘুরে আসি। এটি হচ্ছে আমার রুমের মাস্টার বেডরুম। দুই দিকে পর্দা লাগানো, ফুল হাইটের জানালা পাচ্ছেন মাস্টার বেডরুমে, আর জানালার পেছনেই আছে বারান্দা। এটা হচ্ছে ছোট একটা ফ্রিজ যেখানে আপনারা আপনাদের ড্রিঙ্কস রাখতে পারবেন ঠান্ডা রাখার জন্য, এবং এখানে একটি মিররও পাচ্ছেন। কক্সবাজারে যতগুলো রুম দেখেছি সবগুলো রুমের থেকে এই রুমটা আমার কাছে বেশি ভালো লেগেছে। চলুন এখন লাক্সারিয়াস বাথরুমটি দেখে আসি। বাথরুমে প্রবেশ করার সাথে সাথে পাবেন একটি বাথটপ, বিশাল বড় একটি বাথটপ, অলমোস্ট দুজন একসাথে গোসল করতে পারবেন, দেন একটি বেসিন এবং একটি হাই কমোড। অ্যান্ড ওভারঅল বাথরুমের যা যা লাগে সব কিছুই আপনারা পাবেন এই বাথরুমের মধ্যে। অনেক বড় একটা মিররও থাকছে। চলুন এবার বারান্দাটা দেখা যাক। আর এই রুমের মধ্যে হচ্ছে দুইটা বারান্দা আছে, আমি আপনাদেরকে দুটোই দেখিয়ে দিব। হোটেলটি পাঁচতলায় হওয়ার জন্য আপনারা এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন। ঠাই গ্লাসটা খুললেই আপনারা বারান্দায় যেতে পারবেন, কোনো দরজা নেই। আর বারান্দা থেকে যে কত সুন্দর একটা ভিউ পাওয়া যায় আপনারা যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর। দেন এইদিকে আরও একটি বারান্দা আছে, সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামনে দিয়ে যেতে হবে মেবি, হ্যাঁ। এই বারান্দাটার মধ্যে একটি দরজা আছে, দরজাটা খুললেই আপনারা এই বারান্দাটি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে যে তিনটি বারান্দা দেখিয়েছি সেই তিনটার মধ্যে এই বারান্দাটা সবচেয়ে বেশি সুন্দর, কারণ এখান থেকে আপনারা সি ভিউটা দেখতে পারবেন। যদিও স্পষ্ট না তবে দেখতে পারবেন সি ভিউটা। দেন আমি আপনাদেরকে আবারও রুমটি ঘুরে দেখাচ্ছি। এ হলো আমাদের কাঙ্ক্ষিত রুম। ওভারঅল অনেক বড় সাইজের একটি রুম, আপনারা এখানে অনায়াসে 4 থেকে 5 জন থাকতে পারবেন। আর যেহেতু এসি আছে সো গরমের সময় আপনাদের কোনো সমস্যা হবে না। আর আমি এই রুমটার ভাড়া বলে দিচ্ছি, এই রুমটার ভাড়া মাত্র 2000 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। কাপল অথবা ফ্যামিলি অথবা 4-5 জন বন্ধুরা মিলে যখন ঘুরতে আসেন তখন আপনারা এই রুমটি দেখতে পারেন। প্রতিটি ফ্লোরে ফ্রি ওয়াইফাই আছে। আমি আপনাদেরকে প্রেফার করব পাবলিক ওয়াইফাইগুলো ব্যবহার না করার জন্য, কারণ আপনার সাইবার সিকিউরিটির জন্য সবসময় ডাটা ইউজ করার চেষ্টা করবেন। সো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।